অঙ্গনবাড়ি অছি মাত্র ঘর নাহি অঙ্গনবাড়ি সহায়কঙ্ক ঘরে চালিছি পাঠপড়া ময়ূরভঞ্জ জেলা শুক্রুণী ব্লক অন্তর্গত পোখরিয়া গাঁরে রয়েছে অঙ্গনবাড়ি মাত্র এই অঙ্গনবাড়ি কেন্দ্র এবে পরিত্যক্ত অবস্থায় অঙ্গনবাড়ি কেন্দ্রর ছাতরু সিমেন্ট খসুচি এপরিকি বর্ষা হলে ছাতরু পানি মধ্যে গলুচি পিলামানে এই বিপদসংকুল কোঠারে বসি পাঠ পড়িবাকু সুরক্ষিত মনু নাহান্তি এই কেন্দ্রে শৌচালয়টিয়ে নথিবা বেলে পানীয় জলর মধ্যে ব্যবস্থা নাহি কুনি কুনি পিলাঙ্ক পাই রন্ধা খাদ্য রোষেই করিয়া পাই স্থানটিয়ে বি নাহি 4-5 বর্ষ হচ্ছি ঘরটা ভাঙিছি পানি গড়ুছি অসুবিধা কলে মানে পানি নাই নড়কো নাই লাটে নাই অঙ্গনবাড়ি কেন্দ্রটি ভূতকোঠি পালটি থিবারু ছাত্রছাত্রী মানে অঙ্গনবাড়ি সহায়িকাঙ্ক ঘরে পাঠ পড়ুচন্তি ঘর নির্মাণ পাই গ্রামবাসী বারম্বার অধিকারীঙ্কু জনাইছন্তি মাত্র এযায় কোনোসি পদক্ষেপ নিয়া যায়নি যাহাকু নেই সাধারণরে অসন্তোষ দেখা দেইছি ଆମ ଅଙ୍ଗନବାଡ଼ିଟା ଖସି ପଡ଼ିଛି ଆଉ ସେଥିରୁ ପାଣି ଗଳୁଛି ଆଉ ଛୁଆମାନେ ସେଠି ଭଲସେ ପାଠ ପଢ଼ି ପାରୁନାହାନ୍ତି ଏଇଠି ସେଠି ରହିକି ରୋଷେଇ କରିକି ପାଠ ପଢ଼ୁଛନ୍ତି ଏବେ ହେଲ୍ପର ଘରେ ରହିକି ପାଠ ପଢ଼ୁଛନ୍ତି ଆଉ ସରକାର ଯଦି ଅଙ୍ଗନବାଡ଼ି ଟିକେ ଖରିଦେଇଥାନ୍ତେ ନା ଭଲ ହୁଅନ୍ତା ଅଙ୍ଗନବାଡ଼ି କରିପାରୁଛେ ବୋଲି ଏଠି ରହୁଛୁ ଆମ ଘରେ ରହିକରି ପାଠ ପଢ଼ୁନି କେବେ ନିର୍ମାଣ ହେବ ଅଙ୍ଗନବାଡ଼ି କେନ୍ଦ୍ର କୁନି କୁନି ପିଲାଙ୍କ ବିକାଶ ପାଇଁ ଅଙ୍ଗନବାଡ଼ି କେନ୍ଦ୍ର ରହିଛି ମାତ୍ର ରକ୍ଷଣାବେକ୍ଷଣ ଅଭାବରୁ ଏହା କେଉଁଠି ଭାଙ୍ଗି ଯାଇଛି ତ କେଉଁଠି ଅଙ୍ଗନବାଡ଼ି ଦିଦି ଆସୁନାହାନ୍ତି ତେବେ କେବେ ପଡ଼ିବ ଅଙ୍ଗନବାଡ଼ି କେନ୍ଦ୍ର ଉପରେ ସରକାରଙ୍କ ନଜର ତାହା ଏବେ ପ୍ରଶ୍ନଚିହ୍ନ ସୃଷ୍ଟି କରିଛି ମୟୂରଭଞ୍ଜ ଯଶୀପୁରରୁ କିଶୋର କୁମାର ସେଠୀଙ୍କ ରିପୋର୍ଟ ଅର୍ଗସ୍ ନ୍ୟୁଜ୍